বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি ধনপুর বিধানসভার দিকে। ধনপুর বিধানসভার অন্তর্গত কাঠালিয়া হচ্ছে একটি বাণিজ্যিক এলাকা। 385 জন ছোট মাঝারি ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে সেখানে। বাণিজ্যিক এলাকায় ইতিমধ্যেই পরিচিত সেই জায়গা, কিন্তু সেই জায়গায় সব থেকে বেশি উল্লেখ করার বিষয় হচ্ছে যে এই দুটি প্রতিষ্ঠানে 1 বর্গ কিলোমিটার ভেতরে বর্তমানে কোনো ধরনের পুকুর বা জলাশয় নেই। অনেকেই ধীরে ধীরে পুকুর বা জলাধার ভরাট করে বাড়ি বা দোকানপাট তৈরি করে নিয়েছে, এমনকি কৃষি জমি পর্যন্ত ভরাট করে নিয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। তাই এই বাণিজ্যিক এলাকার চতুর্দিকে কোথাও মাটির উপর জল পাওয়া যাবে না। একমাত্র যাত্রাপুর থানার বাউন্ডারির ভেতরে বহু পুরনো একটি পুকুর এখনো নাম মাত্র রয়েছে, তাও পুকুরের পশ্চিম পার ভেঙে ওখানে মার্কেট স্টল নির্মাণ করা হয়েছে। সর্বসাকল্য উত্তর দক্ষিণে 19 কক্ষ, কিন্তু উদ্বোধন হয়ে গেলেও এই মার্কেট স্টল বিতরণ করা হয়নি এখনো। এর পূর্ব দিকে গা ঘেঁষে যাত্রাপুর থানার পুকুরটি। এই যাত্রাপুর থানার পুকুর ছাড়া বিকল্প কোনো পুকুর নেই। 1964 সালে এই পুকুরটি খনন করা হয়েছিল। মাঝে মাঝে কাঠালিয়া ব্লকের উদ্যোগে সংস্কার করা হয়, কিন্তু বিগত কয়েক বছর ধরে নেই আর সংস্কার, বরং উল্টো হয়েছে। যেমন মার্কেট স্টল নির্মাণ করার কারণে পুকুরটি অর্ধেক মাটি এসে ভরাট হয়ে গেছে এখন, ফলে সামান্যতম জল নামে মাত্র, তাও একেবারে অপরিচ্ছন্ন, ব্যবহার করার মতো কোনো পরিস্থিতি নেই। অথচ এই পুকুরটিতে একটা সময়ে মাছের চাষ করা হতো, বড় বড় প্রচুর মাছ পাওয়া যেত। যাত্রাপুর থানার আধিকারিকরাই এই পুকুরের জল ব্যবহার করতেন, এখন আর মাছ নেই। থানার জওয়ানরাও সেই পুকুর ব্যবহার করছেন না, একেবারে অপরিচ্ছন্নতা অবস্থায়। সমস্যা হচ্ছে একটা জায়গায়, যেমন ইতিমধ্যে জানা গেছে যে যাত্রাপুর থানায় একটি কালী মন্দির রয়েছে, রয়েছে একটি পুকুর স্মৃতি হিসেবেও, কিন্তু নেই কোনো সংস্কার। কি বলছেন সংশ্লিষ্টরা সে বিষয় নিয়ে শোনাবো। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, নাম অসীম মজুমদার। একটা বিষয় খুব মনের মধ্যে বারবার নাড়া দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই কাঠালিয়া এলাকায় অনেক পুকুর ভরাট হয়ে গেছে নিজেদের প্রয়োজনে, পুকুর সংকট দেখা দিচ্ছে। তো এই অঞ্চলের অনেক মানুষের বিয়ে থেকে শুরু করে নানাবিধ পূজার্চনায় ঘট ভরার জন্য একমাত্র প্রয়োজন হয়ে পড়ে আমাদের যাত্রাপুর পিএসের সঙ্গে যে সংলগ্ন থানাটি পুকুরটি, সেই পুকুরটি বর্তমানে অনেকটাই অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে, জলটাও নষ্ট হয়ে গেছে। তাই কর্তৃপক্ষের নিকট যারা আছেন দায়িত্বপ্রাপ্ত, ওনাদের নিকট আবেদন যে আমাদের এই অঞ্চলের মানুষের এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সহযোগিতায় যাতে এই পুকুরটিকে সংস্কার করা হয়। আমাদের দিদি প্রতিমা ভূমিকা কল্যাণে পাকা ঘাপলা হয় পুকুরের, এই পুকুরটা দীর্ঘদিন সংস্কারের অভাবে জলটা নোংরা হয়ে পড়ে থাকে। দিন গাঁও সবার সমস্ত মা বোনেরা, আপনারা শুনলেন এলাকাবাসীদের বক্তব্য। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছেন যে এই পুকুরটি যেন সংস্কার করা হয়, নামে মাত্র একটি পুকুর রয়েছে, বাকি সমস্ত কিছুই ভরাট করে সেখানে দোকান বা বাড়িঘর তৈরি করা হচ্ছে, কিন্তু থানা সংলগ্ন যে পুকুরটি রয়েছে সেটা যদি সংস্কার করা হয়, আগামী দিনে কোনো বিপদ ঘটলে সেখান থেকেও কিন্তু জল নেওয়া সম্ভব। অন্যদিকে যে নতুন করে কালী মন্দির রয়েছে, সে কালী মন্দিরের পূজার্চনার ক্ষেত্রেও এই পুকুরের জল নিয়ে থাকেন কর্তৃপক্ষ, কিন্তু বর্তমানে যে অবস্থায় রয়েছে তাতে একেবারে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। তাই এলাকাবাসীরা দাবি রাখছেন খুব দ্রুত যেন সেই পুকুরটি সংস্কার করা হয়, সেই পুকুরটি পরিষ্কার করা হয়, তার জন্য যেন উদ্যোগ গ্রহণ করে সংশ্লিষ্ট প্রশাসন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।